নমস্কার, ইনফোগুরুর তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করব সে সম্পর্কে শিখে নেব। আপনি যদি আপনার আধার কার্ডটির সাথে প্যান কার্ড লিংক করিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখুন। খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা বাড়িতে বসে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করে নিতে পারি। কিভাবে করব চলুন দেখি। সবার প্রথমে ব্রাউজার ওপেন করে নিলাম, এখানে গুগল ওপেন করা আছে, এখানে ইনকাম ট্যাক্স লিখে আমি এন্টার করলাম। এখান থেকে প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে ই ফিলিং হোম পেজ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সম্পূর্ণ সরকারি একটি ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করলাম। এই লিঙ্কটি আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিব। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশান লিঙ্ক থেকে আপনারা ওপেন করে নিতে পারেন। প্রথমে চেক করে নিব যে আমার আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক আছে কি না। সবার প্রথমে আমাকে লগ ইন হেয়ার এই অপশনটিতে যেতে হবে, এই ডান দিকে আছে লগ ইন হেয়ার, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড এন্টার ক্যাপচা দেওয়া আছে। এবার আপনি জানেন না যে আপনার ইউজার আইডি কী পাসওয়ার্ড কী, সেই জন্য আপনি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখান থেকে ইউজার আইডি হলো আপনার আধার নাম্বারটি দিতে হবে, আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এই ক্যাপচা কোডে যেটা আছে সেটা আমাকে লিখতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপি, এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। দেখুন এখানে বলছে ইনভ্যালিড ইউজার আইডি প্লিজ রিট্রাই, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটির সাথে আপনার আধার নাম্বারের সাথে প্যান নাম্বার কোনো লিংক করা নেই। যদি লিংক থাকতো তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যেত এবং সেই ওটিপি দিয়ে আপনি চেক করতে পারতেন যে আপনার চেক করা যেত যে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক আছে। যেহেতু এখানে ইনভ্যালিড ইউজার আইডি শো করছে অর্থাৎ আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করা নেই, তো সর্বপ্রথমে আমি এখান থেকে ব্যাক করে নিলাম। ব্যাক করার পর এখানে দেখুন এই বাঁদিকে লিংক আধার কার্ড লিংক আধার এখানে দেওয়া আছে, এই অপশনটিতে আমি ক্লিক করব। এবার দেখুন এখানে প্যান আধার অ্যাজ পার আধার এরকম অপশন দেওয়া আছে, এটাকে আমাকে ফিল আপ করতে হবে। এখানে আমি আমার প্যান কার্ড নাম্বারটি এবং আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। প্যান কার্ড নাম্বারটি হলো 6 এবার আধার নাম্বারটি আমাকে বসাতে হবে। এখানে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আমার আধারের যে নামটি আছে সেই নামটিকে লিখতে হবে। এখানে যদি আধার কার্ডের মধ্যে আপনার শুধু সাল উল্লেখ করা থাকে অর্থাৎ 1990 1991 1992 তখন এখান থেকে এই চেকবক্সে টিক করে দিতে হবে, অথবা যদি আধার কার্ডের মধ্যে পুরো ডেট অফ বার্থ থাকে যেরকম 1/10/1990 1/5/1991 এরকম যদি পুরো ডেট অফ বার্থ লেখা থাকে তাহলে এইখানে কিছু লিখতে হবে না। এবার এখান থেকে এই ক্যাপচা কোডটি লিখতে হবে, ইমেজ ক্যাপচারটি লিখতে হবে। এখানে লেখার পর
আমরা যদি চাই ভিজুয়ালি চ্যালেঞ্জ ইউজার ক্যান উইথ দ্য বিলো ওটিপি অপশন ইনস্টেড অফ ইমেজ ক্যাপচার, অর্থাৎ আমরা যদি এখান থেকে রিকোয়েস্ট ওটিপি করি তাহলে পরে আমার মোবাইলে এটি রিকোয়েস্ট ওটিপি চলে যাবে, যাওয়ার পর এখান থেকে লিঙ্ক আধার অপশনে ক্লিক করব। আর যদি আমরা এটা না করি তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে লিঙ্ক আধারে ক্লিক করে নেব। আমরা এখান থেকে রিকোয়েস্ট ওটিপি, এখানে রিকোয়েস্ট ওটিপি করে নিয়ে লিঙ্ক আধারে ক্লিক করব। এখানে যাব, এবার আমার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার। আমি এখানে এই মোবাইল নাম্বারটি আমি লিখে দিলাম, এবার লিঙ্ক আধার, এখানে ওটিপি উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার, এখানে চলে এলো। এবার এখান থেকে কন্টিনিউ, এবার এখানে আমার ওটিপিটি আসবে। এখানে ওটিপিটি দেওয়ার পরে, এখানে ওটিপিটি দেওয়ার পরে আধার প্যান লিঙ্ক ইজ কমপ্লিট সাকসেসফুলি দেখুন এখানে শো করছে, অর্থাৎ আমার এখানে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেছে। এবার যদি আমরা আবার সেকেন্ড টাইম চেক করি তাহলে পরে এবার এখানে ইনকাম ট্যাক্স লিখার পর এন্টার করলাম, এবার এখান থেকে আবার একই প্রসিডিওর লিঙ্ক আধার কার্ড, এখান থেকে আমরা চেক করে নিতে পারি যে আমাদের আধার কার্ডটি রেডি হয়ে লিঙ্ক হয়ে গেছে কিনা, সেটার জন্য আমাকে প্যান কার্ড নাম্বারটি দিতে হবে। আধার নাম্বার, এখানে বোঝা যাচ্ছে না, আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম KQBN94। দেখুন এখানে দেখাচ্ছে ইওর প্যান ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার নাম্বার, অর্থাৎ আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক হয়ে গেছে সেই জন্য এই মেসেজটি দেখাচ্ছে। এভাবেই আপনারা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং আপনাদের আধার কার্ড যদি প্যান কার্ডের সাথে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ আপনারাও আপনার বাড়িতে বসে আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করিয়ে নিন। ধন্যবাদ।